সেদিনের মতো ওরাও গল্প করতেছিল, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। সেখান থেকেই অন্তরের বিপ্লবের উপরে অনেক রাগ থাকে, আর বিপ্লবেরও অন্তরের উপরে অনেক রাগ থাকে। আসলেও অন্তর বিপ্লবের দেখতে পারতো না, সবসময় ওকে মারতো, ঝাড়তো, ওকে ধাক্কাতো, কিন্তু আওয়ালের মধ্যে সব কিছু ঠেকাতো। পরীক্ষার রেজাল্ট বের হলো, তোর রেজাল্ট দেখি নাকি? আরে দোস্ত, তুই তো ফাটাই দিছিস। 4.83 পাইছিস বেটা। ইয়েস দোস্ত, তোর রোল কত জানো? 22, 34, 19। আরে দোস্ত, তুমি তো ফাটাই দিছো মামা। মামা 4.67 পাইছো। ঠিকই তো আছে, তাই না? গল্প এখানে শেষ হয়ে, এখানে শেষ হলেই পারতো। তোর বললাম যে আমার বাসাতে আমার বাসাতে কেন বললি? বিশ্বাস কর দোষ, আমি কিচ্ছু বলিনি। তুই আমার বাসাতে বলছিস, তুই তারা কেউ জানে না মামা। তুই আমার কেন বললে আমার বাসাতে? এটা বলো, আমি বললাম আমার বাসাতে, তুই বলিস না, তারপরে আমার বাসাতে কেন বললি? যা তোমারে মারতে হইব না বন্ধু, আমি তার সর্দিয়া দিব। তুমি যা
নাম্বার দিবো, ওই নাম্বার সাথে আপনি যোগাযোগ করে তারা দিয়ে আসবা, ঠিক আছে মামা? দিয়া দিবা, তোমার এখানে চেঞ্জ করতে হবে, টাকা যা লাগবে আমি দেখি, ঠিক আছে? তো বন্ধু ফোনটা বাই করে যা। আসলেও বিপ্লবকে যে ছবিটা দেওয়া ছিল ওটা আওয়ালের ছবি ছিল, আওয়ালকে মারার একটা প্ল্যান করছিল অন্তর, কিন্তু বিপ্লব তার নিজের উপরের প্রতিশোধ নিতে ছবিটা চেঞ্জ করে আওয়ালের ছবি বাদ দিয়ে অন্তরের ছবি দিয়ে দিছিল গুন্ডাদের হাতে। তার এতদিনের মার খাওয়ার আর কি একটা প্রতিশোধ তোলার জন্য এই কাজটা করছিল, তারা আসলে খেলতেছিল। এর মধ্যে বিপ্লব গিয়ে তাদের কাছে ওই ছবিটা দিয়ে দেয়। পরে ছবিটা ওদের হাতে পাওয়ার পরে ওরা সময় সুযোগ বুঝে অন্তরের উপরে একটা অ্যাটাক নেওয়ার চিন্তাভাবনা করে সময় মতো একটা অ্যাটাক নেয়। দেখা যাক পরে কী হয়। তারা মাঝখান থেকে অন্তরকে মারে এবং এর মধ্যে আওয়াল এসে সামনে দাঁড়িয়ে পড়ে আর ওই মুহূর্তে চাকুটা আওয়ালের পেটে ঢুকে যায়। তো এতে আওয়াল মারা যায়। পরে আসলে অন্তর বোঝে বন্ধুর জিনিসটা কি আর কষ্ট, তার জন্য সে পাগল মরিয়া হয়ে কাঁদতে থাকে। আসলেও আমার গল্পটা এখানেই শেষ। এভাবেই আমি আমার বন্ধুদেরকে হারাইছি। তোমরা কোনো সময় এরকম মারামারি করবে না, বন্ধুদের সাথে এরকম ফালতু করবে না। আমি আমার বন্ধুকে মিস করি খুব। বন্ধুরে, তোকে এখনও খুব মিস করতেছি। আই লাভ ইউ।